নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 মিথুন রাশির মহা ভবিষ্যৎবাণী, এই 7টি ঘটনা ঘটবে আপনি যদি মিথুন রাশির মানুষ হন। আপনার জন্য এই আগাম এই ভবিষ্যৎবাণী আমি আপনাদেরকে করতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে প্রণাম জানাই, এবং যারা ছোটরা আছে শ্রেয়াসিস এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে প্রোগ্রাম আমি শুরু করছি। 2023 নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনের তরফ থেকে আমি জানাই। দেখুন, প্রথমেই আমি একটু কথা বলি, অনেক কমেন্ট এসেছে যে স্যার হোয়াটসঅ্যাপে যে 2023 কিছু বলুন যে মিথুন রাশি সম্বন্ধে কেমন যেতে পারে, কোন কোন দিকগুলো ভালো, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, মানে একটা জিনিস যদি একটু বলেন তাহলে খুব আমরা উপকৃত হয়। দেখুন, এই যে আমি এটা কিন্তু একটা যে ঘটনাগুলি আপনাদের সঙ্গে ঘটবেই সেই ঘটনাগুলি কিন্তু আমি বলবো। এরপরে নেক্সট আরেকটি ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, যেখানে আমি মিথুন রাশির 2023 বার্ষিক রাশিফল আমি প্রপার আলোচনা কিন্তু করব, অর্থাৎ এখানে সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা সেখানে থাকবে। তো এটা মহাভবিষ্যৎবাণী ঘটবে মিথুন রাশির ক্ষেত্রে। তবে অনেকে কমেন্ট করছেন যে স্যার আপনার দুটি চ্যানেল আছে, আমি আবারও বলছি আমার একটি চ্যানেল যেটা হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে আমার কোনো চ্যানেল নেই। দেখুন, যাদের ক্ষেত্রে সমস্যা চলছে অবশ্যই আপনারা নিশ্চিতরূপে ধরে রাখেন, জ্যোতিষশাস্ত্র হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ এর মাধ্যমে আপনার সমস্যা সমাধান হবে। আর আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, যাদের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যাতে জর্জরিত আছে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং কী উপায় করবেন আগামী বছর সেটাও আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো, যেটাতে আপনাদের কিছুটা হলেও ভালো কিন্তু হবে। দেখুন, প্রথমে আমি বলি 4টি বড় বড় গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করছে। 17 জানুয়ারি 2023 শনি আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করছে মকর রাশি থেকে। 21 এপ্রিল 2023 দেবগুরু বৃহস্পতি মীন রাশি থেকে আপনার মেষ রাশিতে প্রবেশ করছে, এবং 30 অক্টোবর 2023 রাহু কেতু রাশি পরিবর্তন করছে। রাহু আপনার মীন রাশিতে, কেতু আপনার কন্যা রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই 4টি গ্রহের উপরে আমি আপনাদেরকে এই মহা ভবিষ্যৎবাণীগুলো আমি দিতে চলেছি। প্রথম নিয়ে আসি, দেখুন আপনার ভাগ্যভাবে শনি অবস্থান করবে, ত্রিকোণভাবে শনি কিন্তু অবস্থান করবে। অর্থাৎ প্রথম কথা, আপনাদের সবথেকে বড় পাওনা শনির ঢাইয়া আপনাদের সম্পূর্ণ রূপে কিন্তু কেটে যাচ্ছে। মিথুন রাশির যত জাতক বা জাতিকারা আছেন, আপনাদের যে শনির ঢাইয়া চলছিল সেটা সম্পূর্ণ রূপে কিন্তু আপনাদের কেটে যাচ্ছে, এবং ভাগ্যভাবে শনি 30 বছর পর ঢুকছে। ভাগ্যবতী ভাগ্যভাবে, মানে কি বলার জায়গা নেই। প্রথম কথা হচ্ছে ভাগ্যক্ষেত্রে তো আপনাদের বৃদ্ধি হবে, যারা বিদেশে যেতে চাইছিলেন বিদেশ যাত্রার যোগ আপনাদের হবে, এবং আপনার পিতার ইনকাম বৃদ্ধি হবে। পিতার স্বাস্থ্যে যাদের ভুগছিল স্বাস্থ্যের জায়গাটা ভালো হবে, পিতার স্বাস্থ্য জায়গায় উন্নতি হবে, এবং যারা জব পরিবর্তন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের জব পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু আসবে, এবং বিদেশের মাটিতে যারা কাজকর্ম করতে চাইছেন 17 জানুয়ারি 2023 পর থেকে বিদেশ যাত্রা এবং দূর যাত্রার একটা সুযোগ কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে। 2 নম্বর পয়েন্ট, দেখুন যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, অভিনয় জগতের সঙ্গে যারা কাজকর্ম করছেন, আপনি মিথুন রাশির মানুষ, কেরিয়ারের ক্ষেত্রে
সেই মতন মিডিয়া রেটের জায়গাতে যারা ফিল্ম দুনিয়া সিরিয়ালের সঙ্গে যুক্ত আছেন সেই জায়গাগুলো কাজ পাচ্ছিলেন না, বা টেকনিক্যাল ফিল্ডে যারা কাজকর্ম করছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা কাজকর্ম করছেন। অর্থাৎ দুই নম্বর পয়েন্ট হচ্ছে 17 জানুয়ারি 2023 থেকে টেকনিক্যাল ফিল্ড, ইঞ্জিনিয়ারিং ফিল্ড, মিডিয়া রিয়েটের জায়গাতে যারা কাজকর্ম করছেন এই জায়গাতে কাজের সুযোগগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। তিন নম্বর পয়েন্ট, ফেব্রুয়ারি এবং মার্চের মাঝামাঝি পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু হলেও কিন্তু ভুগতে হবে। অর্থাৎ 2023 ফেব্রুয়ারি এবং মার্চের স্বাস্থ্যর জায়গা নিয়ে একটু আপনাদেরকে ভুগতে হবে, বিশেষ করে স্কিন রিলেটেড প্রবলেম এবং কিছু কিছু ক্ষেত্রে নার্ভের প্রবলেমের জায়গায় কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে, অ্যালার্ট থাকুন। চার নম্বর পয়েন্ট, দেবগুরু বৃহস্পতি 21 এপ্রিল 2023 মেষ রাশিতে একাদশভাবে ভ্রমণ করছে। সরাসরি দৃষ্টি কাকে দিচ্ছে? আপনার পঞ্চম ভাবকে। এখানে যারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন, সন্তান প্রাপ্তির একটা বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় কিনা অমৃত মতো হয়, গঙ্গা জলের মতো পবিত্র হয়, বারবার বলেছি বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়। অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের সন্তানের জায়গাটা, সন্তান নিয়ে যাদের টেনশন ছিল, সন্তানের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তি, সন্তানের এডুকেশান, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া, এবং যারা জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনি মিথুন রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু এবং শেয়ার বাজার, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে যথেষ্ট প্রফিট কিন্তু দিতে চলেছে, লিখে রাখুন। এরপর যে কথাটাই আমি বলবো, আপনাদের সরাসরি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে, যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছেন কি না, অর্থাৎ সম্বন্ধ দেখছেন কিন্তু হচ্ছে না, ছেলে মেয়েকে পছন্দ করছে, মেয়ে হয়তো ছেলেকে পছন্দ করছে, এরকম একটা মানে হচপচ অবস্থাতে যাদের ছিল, বিয়ের জায়গাটা কনফার্ম হচ্ছিল না, 21 এপ্রিল 2023 পর থেকে বিয়ের শুভ বিবাহের গাঢ় যোগ সৃষ্টি কিন্তু হতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে। এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা যথেষ্ট ভালো এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এরপরে আমি বলি থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, দেখুন এখানে আপনাদের যোগাযোগ, কমিউনিকেশান, ভাইয়ের সাথে সম্পর্কে উন্নতি, এই জায়গাগুলো কিন্তু থাকছে। 30 অক্টোবর 2023 রাহু রাশি পরিবর্তন করে যাচ্ছে, আপনাদের একাদশ ভাব থেকে দশম ভাবে চলে আসছে। এখানে দেখুন দশম ভাবে রাহু একাধিক কর্ম পরিবর্তন কিন্তু করাবেই। অর্থাৎ এই যে 2023 30 অক্টোবরের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে চেঞ্জিংয়ের সম্ভাবনা কিন্তু আসছে, বদলি বা একটা চাকরি ছেলে অন্য কোনো ভালো অপরচুনিটি আসা, রাহু এটাই করায়। দশমভাবে রাহু একাধিক কর্ম পরিবর্তন একটা সম্ভাবনা, বেটার একটা কর্মের সম্ভাবনা কিন্তু থাকছে। 2023 টু 2025 আমি আবারও বলবো, ভাগ্যভাবে শুনি আপনাদের থাকছে, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট কিন্তু পাবেন। এরপর চতুর্থভাবে কেতু, যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন, এই জায়গাটাতে একটু অ্যালার্ট থাকবেন এবং মায়ের স্বাস্থ্যের জায়গাটাতে একটু অ্যালার্ট থাকুন। নমস্কার, ধন্যবাদ।